নমস্কার শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে আমি সুজিৎ চট্টোপাধ্যায় রয়েছি আজ আপনাদের সঙ্গে আজ আর গ্রাউন্ড জিরো নয় তার কারণ বাজেট আসছে বাজেট এলে পর্যালোচনা দরকার বাজেট মানে অনেক কিছুই বিশেষ করে 2022 বাজেট লকডাউন হয়েছে 2020তে লকডাউন দীর্ঘস্থায়ী লকডাউন 2021ও একটা দীর্ঘস্থায়ী লকডাউন পর্যায়ে দিয়ে আমরা গেছি বহু মানুষের জীবন যেমন গেছে বহু মানুষের সম্পত্তি চলে গেছে চাকরি হারিয়েছেন যা ছিল তাদের রোজগার কমে গেছে এক অভূতপূর্ব কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছেন বিশেষ করে কতগুলো বিষয় নিয়ে মানুষের মধ্যে জোরদার চর্চা নির্মলা সীতারামন যিনি দেশের অর্থমন্ত্রী দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী তার কাছে অনেক প্রত্যাশা দেশবাসীর বিশেষ করে বয়স্ক মানুষ যারা যদি একটু ইন্টারেস্ট রেটটা বাড়ানো যায় থাক না কিছুদিনের জন্য তোলা থাকুক এফিসিয়েন্সি মার্কেট বা হচ্ছে একটা প্রজন্ম দিল তো এত স্বাধীনতার অমৃত মহোৎসব 75 বছর এরকম বহু মানুষ আছেন যারা স্বাধীনতার ঠিক অর্ধবয়সে পর জন্মেছেন প্রচুর মেহনত করেছেন ছোট ছোট মানুষের ছোট ছোট আশা সেই নীল আকাশের নিচে সিনেমাটার কথা মনে পড়ছে তার কথা দিয়েই বলছি তারা ধীরে ধীরে সেই আশাকে সঞ্চয় করে তারা এই দেশ গড়তে সাহায্য করেছেন তাই স্বাধীনতার অমৃত মহোৎসব 75 বছরে সেই সমস্ত বয়স্ক মানুষে অনেকে চতক পাখির মতো চেয়ে আছেন ইন্টারেস্ট রেটটা যদি একটু বাড়ে একটু ভালোভাবে কতদিন নাতি নাতনিকে কিছু কিনে দেওয়া যাচ্ছে না হোক না দেখা যাক নির্মলা সীতারামন এই চ্যালেঞ্জটা নিতে পারেন কিনা কিন্তু দেশভর এই নিয়ে আলোচনা শুরু হয়েছে আর যখন আলোচনা শুরু হয়েছে তখন আর প্লাস নিউজ বিশেষ করে বাংলা কথা তো বলবেই তাই আজ স্টুডিওতে রয়েছি এবং আরও একটি বিষয় বহু মানুষ কাজ হারিয়েছেন রিএমপ্লয়মেন্ট ইউরোপে রয়েছে ইউরোপ ইউনিয়ন বা ও সমস্ত দেশে রয়েছে স্কিল ডেভেলপমেন্ট চলতেই থাকে একজন কাজ হারিয়েছেন রিএমপ্লয়মেন্ট হচ্ছে নতুন প্রজন্মকে কিভাবে তারা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে সে চাকরি হোক স্টার্ট আপ হোক ব্যবসা হোক মাইক্রো ইকোনমি হোক চপ বাজা হোক চায়ের দোকান হোক যে কোনোভাবে সে কিভাবে স্বরোজগারে আসছে কিভাবে কর্মসংস্থান হচ্ছে ভালো চাকরি মাঝারি চাকরি ছোট চাকরি বিভিন্ন কাজের মধ্যে কিভাবে আসছে দেশ জুড়ে এই নিয়ে কি কি পলিসি আসতে চলেছে আশায় কিন্তু রয়েছে মানুষ তাই কতটা সাকসেসফুল হতে পারে আজ এই নিয়ে এক গভীর অনুসন্ধান সে পর্যালোচনা করব গভীরভাবে অনুসন্ধানী পর্যালোচনা করব রয়েছেন তিন তিনজন বিশিষ্ট অতিথি প্রথমে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই রয়েছেন সুদীপ্ত ঘোষ সুদীপ্ত বাবু ভারতীয় জনতা পার্টির মুখপাত্র যিনি অত্যন্ত টেকনিক্যালি কোয়ালিফাইড মানুষ একজন আইআইটি ছাত্র এবং পরবর্তী ক্ষেত্রে তিনি অনেক বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে খুবই সুপ্রতিষ্ঠিত এবং প্রায় দেশ জাতীয় যে সমস্ত সংবাদ মাধ্যম বাংলা প্রায় সমস্ত সংবাদ মাধ্যমেই যিনি অর্থনৈতিক বিষয়ে বলেন আর্থিক বিশেষজ্ঞ হিসাবে অনির্বাণ দত্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে ব্যাংকিং ব্যবস্থা ব্যাংক কর্মচারীদের স্বার্থ থেকে শুরু করে দেশের স্বার্থ টাকা সাইফনিং হয়ে চলে যাওয়া কিভাবে দেশ থেকে টাকা চলে যাচ্ছে বারবার করে যিনি অবহিত করেছেন সেই ব্যাংক কর্মচারী নেতা যিনি রয়েছেন অশোক মুখার্জি তিনি আমাদের সঙ্গে আজকে যোগদান করছেন ভার্চুয়ালি আমি প্রথমে একটু সুদীপ্ত বাবু যেহেতু ভারতীয় জনতা পার্টির আপনি মুখপাত্র আপনি একজন এই বিষয়ে শিক্ষিত ব্যক্তিত্ব তাই আপনার কাছে আমি প্রথম প্রশ্নটা আমি রাখতে চাই বয়স্ক মানুষদের কথাটা বললাম সিনিয়র সিটিজেন এমনি করোনার জেরে যা পরিস্থিতি তৈরি হয়েছিল করোনার জেরে যে বয়স্ক মানুষ যারা ছিলেন অনেকেই তাদের কোমরবিডিটি বা নানা কিছুভাবে তারা বিপন্ন হয়েছেন এবং যারা রয়েছেন তাদের একটু ওষুধ ওষুধের দাম মাত্রা ছাড়া হয়ে গেছে একটু ইন্টারেস্ট রেট যদি না বাড়ে তাহলে তারা চলবেন কি করে এই বয়সে তো তাদের কোনো রিএমপ্লয়মেন্ট বা সামাজিক সুরক্ষার ওরকম 1000-2000 টাকা পেনশন যা বলছে তা দিয়ে কি হবে কোথাও একটা ইন্টারেস্ট তারা তো ইন্টারেস্ট তাদের সঞ্চিত অর্থের ইন্টারেস্টটা তারা বর্ধিত ইন্টারেস্ট চাইছেন নির্মলা সীতারামনকে রেসপন্ড করবেন আপনার কাছে কি খবর দেখুন সুজিদা সারা পৃথিবীতে আপনি যদি দেখেন ইন্টারেস্ট রেট কিন্তু যে কটা উন্নত দেশ আছে প্রথম 20টি জিডিপি দেশ যদি যান সবচেয়ে বেশি ভারতবর্ষে তো ভারতবর্ষ যদি এর থেকে ইন্টারেস্ট রেট বাড়ায় আমাদের রিজার্ভ ব্যাঙ্ক যদি রেপো রেট বাড়ায় এরপরে আমাদের ইকোনমিতে একটা রিভার্স এফেক্ট পড়বে যার ফলে আজকে গ্লোবাল পৃথিবীতে ইন্টারেস্ট রেট কমানো সম্ভব না কিন্তু সরকার যেটা করছে বৃদ্ধ মানুষদের জন্য অন্তত 10খানা বড় স্কিম সরকারের এবং এইটা কিছু স্কিম আগের সরকার থেকেও চলে এসছে কিছু নতুন স্কিম এসছে
এবং যার মধ্যে প্রায় 6 থেকে 7টা পেনশন স্কিম আছে, কিছু হেলথ স্কিম আছে, এবং সবচেয়ে বড় জিনিস গভর্নমেন্ট যেটা এনকারেজ করছে সেটা হলো রিভার্স মর্টগেজিং মেথড। মানে একজনের কাছে জমি আছে এটসেট্রা, সে যদি আজকে সেটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি দেন উনি, তাহলে তিনি মাসে মাসে একটা বড় টাকা তিনি একটা পেনশন আকারে তিনি পাবেন, প্রোভাইডেড যে তার এবং তার স্ত্রীর মৃত্যুর পর সেই প্রপার্টিটা সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যাবে। সো গভর্নমেন্ট বিভিন্ন রকম স্কিম করছে। এছাড়া আজকের দিনে আপনি অ্যাজ ফার অ্যাজ সোশ্যাল সিকিউরিটি ইজ কনসার্নড, আপনি দেখবেন গত 7 বছরে আজকে একটা সময় ভারতবর্ষ থেকে সবাই দেশ ছেড়ে চলে যেত, কারণ বলতো যে এই দেশে সোশ্যাল সিকিউরিটি বলে কোনো জিনিস নেই। গত 7 বছরে প্রথমে জনধন অ্যাকাউন্ট, তারপর বিভিন্ন ইন্স্যুরেন্স স্কিম, হেলথ স্কিম, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম থেকে শুরু করে আজকে প্রত্যেকটা মানুষকে ব্যাংকিং সার্ভিসের আন্ডারে এনে গভর্নমেন্ট যে জিনিসটা দিচ্ছে, আজ থেকে 7 বছর আগে এই জিনিসটা ভাবাই যেত না। মানে আমি বলছি যে এই পুরো জিনিসটা আজকে না নেটের মধ্যে এসছে, কিন্তু একটা কথা বলছি গ্লোবাল এখানে এখানে কিন্তু ইন্টারেস্ট বাড়ানো সম্ভব না। এবং সেই জন্য এবং আরেকটা কথা বলি, যে পেনশন স্কিমগুলো গভর্নমেন্ট চালাচ্ছে, আপনি যদি সামনে উনি আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রত্যেকটা স্কিমে আপনি দেখবেন তার যে আইআরআর যে আছে মিনিমাম আইআরআর 7.4%, মানে যেখানে আমাদের ব্যাংকে টাকা রাখলে 4% বা এটসেট্রা সুদ পাওয়া যাচ্ছে, সেখানে এই ধরনের স্কিমের যে মানে ইন্স্যুরেন্স স্কিমের প্রত্যেকটার মিনিমাম আইআরআর 7.4% আছে। ওকে, সো মানুষের জন্য ভাবা হচ্ছে না, আমাদের ভাবা হচ্ছে না, কিন্তু অন্য ডেফিনেটলি কিছু স্কিমের কথা বললেন, ওটা ভাবনা চিন্তা করে করেছেন, কোনো অস্বীকার করছি না। ইন্টারেস্ট রেট বাড়ানো এই মুহূর্তে সম্ভব নয়, এটা আপনি স্পষ্টীকরণ করলেন। তাহলে একটা বিকল্প প্রস্তাব দেখুন, ওষুধের দাম যে জায়গায় গিয়ে গেছে, আপনি বলতেই পারেন অনেক ওষুধের ছাড় দেওয়া আছে, এখন ওষুধ কত রকমের ওষুধ লাগে, অন্তত বৃদ্ধ মানুষ যারা রয়েছেন তাদের জন্য যদি ওষুধের ক্ষেত্রে নির্বিশেষে ভারতবর্ষে সাধারণ মধ্যবিত্তের যে অবস্থা, নির্বিশেষে যদি ওষুধের দামে একটা সাবসিডি দিয়ে দেওয়া হয় যে 60 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে, তাহলে তো একটা কিছু সুবা হয়। এই কিনতেই তো জেরবা, আর খাবে কি, ওষুধ খাইবার পর পত্র কেনার আর পয়সা থাকছে না। বহু ওষুধের সাবসিডির ব্যবস্থা আছে সরকারি বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল বিভিন্ন জায়গা থেকে আছে, কিন্তু একটা কথা বলছি দেখুন, এই গ্যাস চুক্তি সাইন করেছিল কারা, কংগ্রেস সাইন করেছিল, হ্যাঁ ইট ওয়াজ রাইট ডিসিশন আমি মানছি, এবং ওই সময় থেকেই কিন্তু হয়েছে যে যেসব ওষুধের 20% পেটেন্ট হয়নি সেগুলো কিন্তু একটা সরকার একটা পার্সেন্টেজের উপর ভর্তুকি দিতে পারবে না, এবং যে জন্য এখানে সরকারেরও কিছুটা হাত পা বাঁধা। আপনি দেখবেন কিছু ওষুধের দাম কোনোদিন বাড়ছে না, কিন্তু কিছু ওষুধের নতুন যেগুলো আবিষ্কৃত হয়ে আসছে সেগুলোর উপর ভর্তুকি দেওয়া মানা আছে, যেখানে সরকার মানে হাত পা বাঁধা সরকারের। অনির্বাণবাবু, প্রত্যেকে আজকে তারুণ্য বা যৌবনে যারা রয়েছেন একটা সময় তাদের বয়স হবেন, অর্থাৎ কোথাও এই জায়গা থেকে সুদীপ্তবাবু যে যুক্তি দিলেন সেই যুক্তি নিঃসন্দেহে আমি অন্তত করোনাকালে দীর্ঘদিন করোনার আবহে বাংলায় বহু মানুষের কাছে গিয়ে পৌঁছবার চেষ্টা করেছি, তাতে গিয়ে নিদারুণ দুঃখ, যন্ত্রণাবোধ, একাকিত্ব সবই গ্রাস করেছে এই দেশের বয়স্ক মানুষদের যারা সিনিয়র সিটিজেন। সামাজিক সুরক্ষাকে আরও জবরদস্ত হওয়ার এবারে প্রকৃত সময়, ভারতকে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো জায়গায় কি আদপেই নেই? অনির্বাণ দত্ত, সুজিতদা প্রথমেই আমি বলছি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আরোগ্য কামনা করছি আমরা সবাই যারা এখানে আছি, উনি অসুস্থ, নাম্বার ওয়ান। নাম্বার টু, সুদীপ্তদা নতুন বিজেপি মুখপাত্র হয়েছেন, তার জন্য সুদীপ্তদাকে অভিনন্দন। এবার প্রথম আপনার যে কোশ্চেনটা ছিল প্রবীণ নাগরিকদের জন্য, আপনার এই এই বাংলা বলছে মেইন থিম যেটা ছিল যে প্রবীণ নাগরিকদের কিছু সুরাহা করা যায় কিনা, ব্যাংক ইন্টারেস্ট বাড়ানো যায় কিনা, আপনাকে একটা কথা আমি খুব দার্থহীন ভাষায় বলছি, 1 তারিখে যে বাজেটটা পেশ হতে চলেছে সেই বাজেটের মেন চ্যালেঞ্জ সরকারের কাছে যেটা আছে আজকের দিনে সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা। আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সেটা আজকের দিনে সেটা 5.6 অবধি পৌঁছে গেছে, যেখানে টলারেন্স লিমিট হচ্ছে আপ টু 6%, এই 6%-এ প্রায় ধারে কাছে পৌঁছে গেছে, এবং সরকারের কাছে রিজার্ভ ব্যাংকের কাছে বারবার করে সরকারকে এটা নিয়ে নোট পাঠাচ্ছেন যে এই মূল্যবৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সরকারের কাছে মেন চ্যালেঞ্জ এটা। এই প্রসঙ্গে বলে রাখি, যদি মূল্যবৃদ্ধি যদি কমে যায় জিনিসপত্রের দাম যেটা আজকে আকাশ ছোঁয়া আছে সেটা যদি দাম কমে যায়, তাহলে কিন্তু আপনি যে প্রবীণ নাগরিকদেরকে সুরাহা দিতে চাইছেন সেই সুরাহাটা কিন্তু তারা পাবেন, এবং তাদের সঙ্গে সঙ্গে
আমার আমি আপনি যারা এই প্রজন্মে বাস করছি তারাও কিন্তু তার কিছু সুফল পাবো। আপনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে প্রবীণ নাগরিকদের কথা যদি আমি শুধু ভাবি তাহলে আমি কিন্তু নবীন প্রজন্মকে ইগনোর করব এবং সেটা কিন্তু কোনো রাষ্ট্র ব্যবস্থার পক্ষে একটা সমীচীন নয়। আমি সুদীপ্ত দাস সঙ্গে একমত একটা জায়গাতে যে আমাদেরকে ভারতবর্ষকে সংস্কার করতে হবে, সংস্কারমুখী ভারতকে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মকে আমাকে দিশা দেখাতে হবে। একটা প্রশ্ন, ঠিক কথাই, কাউকে বঞ্চিত করে নবীন প্রজন্ম, কিন্তু ইউরোপ তো পেরেছে, আপনি বলতেই পারেন জনসংখ্যা কম, তো ভারতবর্ষে সম্পদও বেশি জনসংখ্যাও বেশি, তো সেখানে তো প্রবীণ নাগরিকদের নিরাপত্তা এবং নবীন প্রজন্মের কাছে সুযোগ দুটোই তো সমানভাবে রয়েছে। আমি ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, চায়নাটা বাদ রাখলাম, ওটা একটা অন্য ব্যাপার, তাহলে কেন সম্ভব নয়? সংস্কার তো করতে হবে, কোথাও সংস্কার তো হচ্ছেও। আমি একটুখানি ইউরোপ, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ সবকিছুকে নিয়ে বলছি, আপনি একটুখানি মানে মাইক্রো লেভেলে যদি যান তাহলে আমাদের আজকের দিনের যে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ভারতবর্ষে আপনি ঘরে ঘরে দেখতে পাবেন বয়স্ক বাবা, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, 60,000 টাকা পেনশন পাচ্ছেন, কিন্তু তার ছেলে, না না সুজিত দা আমাকে বলতে দিন, তার ছেলে কিন্তু একটা চাকরি পাচ্ছেন না বা একটা প্রাইভেট সংস্থাতে এমন একটা চাকরি করছেন যেখানে বাবার যে পেনশনটা সেই পেনশনটা দিয়ে সংসার চলছে। আমরা কি সেই ভারতবর্ষ দেখতে চাই? না, আমরা চাই আপনি যদি শুধু রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে বয়স্কদেরকে একটু সুলভা দিতে চান তার এফেক্টটা গিয়ে পড়বে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার কারণ হচ্ছে যারা ব্যবসার জন্য ঋণ দেবেন তাদেরকে রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে এবং তার জন্য কিন্তু তারা ব্যবসা করতে উৎসাহিত হবেন না, এর একটা কারণ আছে। এরপরেও আছে কিছু লোক ঋণ নিচ্ছেন, ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন, সেই টাকাটা সাধারণ আমার আপনার আমানতকারীর টাকা, সেই টাকাটা জাস্টিস হচ্ছে না, এটা হচ্ছে একটা এফেক্ট, সেটা আমরা দেখতে পেয়েছি। একটু একটু আসবো আপনার কাছে, নিশ্চয়ই সুদীপ্তবাবুর কাছে, মোদীজি কিন্তু বলেছিলেন কালা ধান বাপাস লাইঙ্গে, তো 7 বছর অতিক্রান্ত কালা ধান কিতনা বাপাস লায়া হয়, এটা তো এখন একটা বড় প্রশ্ন, ডেফিনেটলি আসবো না সুদীপ্তবাবু। একটু অশোকবাবু, অশোকবাবু ইউনাইটেড ফোরাম, জয়েন্ট ফোরাম আপনারা নেতৃত্ব দিচ্ছেন, ব্যাংকের অনেকটা সুরা হয়েছে, আপনাদের দাবি দেওয়া কিছুটার দিকে এগিয়েছে, সব ঠিক আছে, কিন্তু এটা একটা বিগ কোয়েশ্চেন, আপনারা প্রত্যেকেই আপনি নিজেও একজন প্রবীণ নাগরিক হিসাবে এই সওয়ালটাই করবেন যে ইন্টারেস্ট রেট বারবার এটা করেছেন বিভিন্ন সময়, কিন্তু সুদীপ্তবাবু এবং অনির্বাণবাবুর যে যুক্তি, যে ব্যাখ্যা দিলেন তাতে কিন্তু কোথাও কিন্তু এখানে সুরাহা পাবার মতো কিন্তু সলিড কোনো যুক্তি কিন্তু দাঁড়াচ্ছে না, আপনি কি কিছু বলবেন? দেখুন একটা কথা হচ্ছে যে অনির্বাণবাবু যেটা বললেন আমি ওনার সঙ্গে অনেকটাই একমত, যে বললেন যেটা যে রেট অফ ইন্টারেস্টটা ইনফ্লেশন হচ্ছে 5.56%, তো 5.56% যদি রেট অফ ইনফ্লেশন হয় তাহলে 5.56 এর নিচে যে রেট অফ ইন্টারেস্ট এখন বর্তমানে চলছে নেগেটিভ, তার মানে থেকে নেগেটিভ রেট অফ ইন্টারেস্ট, সুতরাং একটা লোক এই মুহূর্তে দাঁড়িয়ে ইনফ্লেশন বাড়ছে, আপনি যদি ইনফ্লেশন চেক করতে পারতেন তাহলে কোনো প্রবলেম ছিল না, আপনি ইনফ্লেশন চেক করতে পারছেন না, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনির্বাণবাবু বললেন যে গভর্নমেন্টের যে কাজ করেন তাদের একটা পেনশন পাচ্ছেন 60,000, কিন্তু আপনাদের বলছি কত পার্সেন্ট লোক, সিনিয়র সিটিজেনদের মধ্যে ম্যাক্সিমাম লোক হচ্ছে যারা কাজ করে বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কি যে টাকাটা পেয়েছে কাজ করে সেই টাকাটা ফিক্সড করেই তারা কিন্তু কাজ। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা উদাহরণ দিতে চাইছিলাম, আমি আপনাকে সেটা বলছি, তো মানে আপনাকে বলছি কোম্পানি লাইক ইন্ডিয়া নয় তারা ইয়ে পেনশন দেয় না, কোম্পানি লাইক টাটা তারা কিন্তু পেনশন দেয় না, আমি আপনাকে বলছি যে সম্পর্ক গাল ভরা কোম্পানি গুলোকে আপনারা শোনেন, এই রিসেন্টলি আমার সঙ্গে একজন কথা হলো সিএসসি তে কাজ করে, সেও বলে আমাদের পেনশন নেই, এই যে ব্যাপারগুলো আছে তাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন সেটা হচ্ছে কি যে ফর সিনিয়র সিটিজেন, আমি এর আগে আপনাদের চ্যানেলে বহুবার বলবার চেষ্টা করেছি এবং আমার সঙ্গে দাঁড়িয়ে দু একজন বিজেপির তৎকালীন যারা নেতা যারা চ্যানেলে এসেছিলেন তারা বলেছেন হ্যাঁ এটা হবে, সেটা হচ্ছে যে জিএসটিটা ফর কি বলে মেডিক্লেম ফর সিনিয়র সিটিজেন জিএসটি সেটাকে সেটা 18% থেকে আমি বলছিলাম 3% করো, যদি ডায়মন্ডের ওপর 3% করা যায় তাহলে সিনিয়র সিটিজেনের ওপর কেন করা যাবে না, এবং আপনি তো বলছি যে অরিজিৎ বাবু এবং কি বলে সুদীপ্ত বাবু আপনি জেনে রেখে দিন যে 50
ব্যাংকের যে ডিপোজিট আছে তার মেজর ডিপোজিট 50% অফ দ্য ডিপোজিট হচ্ছে ফ্রম সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনরা ব্যাংকের উপর ডিপোজিট রাখে এবং ব্যাংকে যে সমস্ত টাকাগুলো যারা উনি অনির্বাণ বাবু বলবার চেষ্টা করেন যে টাকা মেরে চলে গেছে কিছু লোক মেরে চলে গেছে আর কিছু লোক মেরে মানে আসছি অশোক বাবু কিছু লোক রেখে মরছে মানে নেগেটিভ গ্রোথ সত্যি তো ইনফ্লেশন চেক করলে নয় ঠিক আছে কম ইন্টারেস্ট এটা একটা পয়েন্ট এটা তো একটা পয়েন্ট ডেফিনেটলি এবং 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 এই যে মেডিক্লেম বিভিন্ন যে হেলথ ইন্স্যুরেন্সে কেন 18% সত্যি তো বয়স্ক লোকেদের যাদের হচ্ছে সেই সময় হচ্ছে সবচেয়ে বেশি ওখানে সিকিউরিটি তাহলে সামাজিক সুরক্ষা যে রাষ্ট্র দিতে কার্পণ্য বোধ করে বা দ্বিধাগ্রস্ত হয় তাকে আধুনিক রাষ্ট্র বলা কিন্তু খুব কঠিন অন্তত রাষ্ট্রবিজ্ঞানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এই ক্ষেত্রে কিন্তু এই এই প্রশ্নটা তুলতে পারেন হ্যাঁ সুদীপ্ত বাবু আসছি আসছি সবার কাছে আসবো প্রথমত বলি দাদা যে ইনফ্লেশনটা যখন নাকি বিজেপি ক্ষমতায় এসেছিল 2013-তে এটা 13% ছিল এটা নেমে গেছিল 3-4% এখন এটা বেড়েছে ও ঘটনা হচ্ছে কেন বেড়েছে দেখুন ইন্টারেস্ট হ্যাঁ 13% ছিল 2013-14 এবং এবং আমি বলছি যে আজকের দিনে এটা বাড়ার মূল কারণ ওই সময় যে কারণটা ছিল সেই কারণটা হলো এক্সপ্যানশনারি মনিটারি পলিসি গভর্নমেন্ট প্রচুর টাকা মার্কেটে ছেড়ে দিয়েছেন এবং মার্কেটে জিনিসপত্র ছিল না আজকের দিনে এই ইনফ্লেশনের যে একটা স্টেডি একটা ইনফ্লেশন যে বাড়লো তার একটা মূল কারণ হচ্ছে গত এক বছরে জিডিপি গ্রোথ রেট ভারতবর্ষে সবলি বাড়ছে এবং আপনি দেখবেন এর আগে 20% ছিল এইখানে 7% ওটা নয় বাউন্স ব্যাক করেছে আমি ছেড়ে দিলাম 20%টাকে আমি ধরছি না 7% আজকে 3 trillion ক্রস করে গেছে এবং আজকে চারিদিকে আপনি ইলেকট্রনিক্স ফার্মেসি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ইন্ডিয়াতে গ্রোথ বাড়ছে আপনি লক্ষ্য করবেন আপনাকে কয়েকটা ফ্যাক্টর বলি এবছর ফরেন রিজার্ভে ভারত সর্বকালের একদম পিকে এসে দাঁড়িয়েছে এক্সপোর্ট সর্বকালের একদম পিকে গিয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষ সোনা ইম্পোর্টে গত বছর মানে এই লাস্ট কোয়ার্টারে সোনা ইম্পোর্ট একটা হাইস্ট লেভেলে গেছে মানুষের হাতে টাকা এসছে নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে বিভিন্ন নতুন নতুন সেক্টর খুলছে 100খানা ইউনিকর্ন এসছে আমাদের দেশে এবং এর ফলে এই যে একটা গ্রোথ আসছে ইন্ডিয়াতে এই যে টোটাল একটা আমি মানছি মানুষের আপনি প্রত্যেক রাইট তার জন্য ইনফ্লেশনটা আসছে খরচা করছে না না আপনার এই যুক্তিটা আমি মানছি কারণ সত্যি তো করোনা কালে এক্সপোর্টও বেড়েছে কৃষিজাত পণ্যের ফরেন রিজার্ভ সত্যি বেড়েছে নতুন নতুন শিল্প স্থাপন হচ্ছে আমি সবকটা যুক্তি মেনেও বলছি যে এই রকম দাঁড়ায় যা স্বাধীনতা আমি প্রথমে বলেছিলাম স্বাধীনতার অমৃত মহোৎসব 75 বছর যে অংশটা পার্সেন্টেজ বেশি না একটা উদারনৈতিক সবকা সাথ সবকা বিকাশের মধ্যে তারাও রয়েছেন তারাও সরকার স্টেবল স্টেবল সরকার উপহার দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল আমি তাদের হয়ে প্রশ্নটা করছি যে কেন শেষ হয় অনির্বাণ বাবু তো একটা জায়গা বলছেন যে কেন উনি ডিফার করছেন অনির্বাণ বাবু তাই তো অনির্বাণ বাবু যে ইনফ্লেশন রেটটা কিন্তু যতটা হয়েছে সেটা 13%-এর মধ্যে গিয়ে আবার ছুঁয়ে গেছে তাই তো না না সুজিত দা আমি একটা কথা বলছি আপনি যেটা সুদীপ্ত দা বলছিলেন না আমি একদম সুদীপ্ত দার সঙ্গে একদম সহমত পোষণ করছি যে এই ফরেন রিজার্ভ 464 বিলিয়ন ইউএস ডলার আছে ভারতবর্ষ বলছে নাকি ফরেন রিজার্ভে এখন অনেক এগিয়ে রয়েছে আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে করোনাকালে আমার আপনার যখন রুটি ডুজিতে টান পড়েছিল তখন আমরা কিন্তু আমাদের ব্যাংকের সেভিংসের টাকা ভেঙে খেয়েছিলাম বা যারা প্রবীণ নাগরিক আছেন তাদের ক্ষেত্রে অনেকের ইনকাম কমে গেছিল তারা ব্যাংকের টাকা তুলে সেইখান থেকে সংসার চালিয়েছেন মানে সঞ্চয় ভেঙে এগিয়ে গেছেন ঠিক সেরকমভাবেই সরকারের কাছে যখন এত টাকার ফরেন রিজার্ভ আছে সেই টাকাটাকে আমি হাতটা না ছুঁয়ে আমি তেলের দাম বাড়িয়ে দিয়েছিলাম আমি জিনিসপত্রের দাম বেড়ে গেল আমি সেখানে কোনো সদর্থক ভূমিকা নিতে পারিনি এবং আপনাকে এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি সেটা হচ্ছে এক্সপোর্ট বেড়েছে আমাদের টোটাল জিডিপি হয়তো এগিয়ে যাচ্ছে কিন্তু একটুখানি স্মরণ করে দিই সুদীপ্ত দাকে সেটা হচ্ছে কিছুদিন আগে একটা আন্তর্জাতিক সমীক্ষা হয়েছিল ভারতবর্ষকে নিয়ে যে বৈষম্যের ভারতবর্ষ আপনি যদি দেখেন আপনি ভারতবর্ষের কত ট্রিলিয়নের ইকোনমি সেটা ভেবে লাভ নেই আপনার পাড়াতে কটা লোক চাকরি পেয়েছে কটা লোক চাকরি পায়নি তাদের অ্যাভারেজ ইনকাম কত আমি আপনি সাধারণ চোখে আমাদের ডেটা দিয়ে বোঝাতে হবে না আমরা সাধারণ চোখে যেটা দেখতে পাচ্ছি সকালবেলা বাজারে গিয়ে আমরা যে প্রান্তিক মানুষগুলোকে দেখছি চোখের জল ফেলছে তাদের জন্য আজকের ভারতবর্ষ কি উপহার দিতে পেরেছে বা আগামী দিনে তাদের জন্য সরকার কি ভাবতে চলেছে সেটাই কিন্তু মোর প্রাসঙ্গিক কেন জানেন অনির্বাণ অনির্বাণ তুমি তাহলে এটাই বলতে চাইছো এবার অসাম্য নিরসনের বাজেট চাই 2022 তাই তো
একদমই তাই, কারণ আমরা একটা কথা বলছি, এই যে সবকা সাথ সবকা বিকাশ, খুব সুন্দর এই শব্দবন্ধনি, এবং এটাই কিন্তু একটা আধুনিক রাষ্ট্র এরকম ভাবেই প্রত্যেকটা স্টেক হোল্ডারের কথা মাথায় রাখা উচিত, যেখানে সুদীপ্তাদার মতো অতি মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভাবা হবে এবং যারা আপামর ছাত্রছাত্রী যারা কোনো রকমে শিক্ষার গণ্ডি পেরিয়ে চাকরির জগতে আসতে চাইছেন, এই সবাইকে যদি আমি একটা সাম্যের বাতাবরণ দিতে পারি তবেই কিন্তু একটা বলবো একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হতে চলেছে আগামী দিনে ভারতবর্ষ। না, আমি আমি অনির্বাণ দার কথার উত্তরটা দিই। প্রথমত আপনি যে বললেন যে আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যিনি, আমি উত্তরটা দিচ্ছি, গীতা গোপীনাথ, তিনিও কিন্তু আশা প্রকাশ যে অসাম্য নিরসনটা করতে হবে মারাত্মক, ভারত এগোচ্ছে দুর্ধর্ষ গতিতে, আপনার স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো দ্বিমত নেই, অসাম্যটাও ততদিক বাড়ছে। না, আমি 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 এই প্রসঙ্গে একটু বলি দাদা, যে লাস্ট দু বছরে কি কি ঘটেছে, যেটা আমাদের উপর একটা বড় অভিযোগ করা হয় এবং আপনিও অনেকবার তুলেছেন যে প্রতি বছর 2 কোটি চাকরি কোথায় কোথায় গেল। আমি আপনার জন্য এই স্ট্যাটিস্টিক্সটা নিয়ে এসেছিলাম, গত 7 বছরে ইপিএফওতে, মানে ইপিএফ এর নতুন রেজিস্টার করেছে, মানে একদম স্ট্রাকচার জায়গায়, মানে স্ট্রাকচার যেখানে একদম সংগঠিত ক্ষেত্রে চাকরি পেয়েছে 5.6 crore জব, মানে এখন এখনই গুগল ঘুটলে আপনার পাবেন এটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা বড় জায়গা ভারতবর্ষে গত 6 বছর যেটা ঘটেছে সেটা হলো মুদ্রালোন। মুদ্রালোনে গত 6 বছরে মোটামুটি 12 লক্ষ কোটি টাকা ধার দেওয়া হয়েছে এবং ধার দেওয়া হয়েছে 28 কোটি মানুষকে, 28 কোটি মানুষ মুদ্রালোনে ধার পেয়েছেন। এবং গত 2 বছরে আমি বলছি, যেদিন থেকে নির্মলাজি ওই প্যাকেজটা বের করেছিলেন 20 লক্ষ কোটি, সেদিন থেকে আজ পর্যন্ত 15 কোটি মানুষ, এই সরি 11 কোটি মানুষ এই মুদ্রা লোনে ধার নিয়েছেন, এবং তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 1.15 crore এখনো পর্যন্ত আছে, যে কেউ আরডিআই করে দেখতে, শুধু পশ্চিমবঙ্গের 1.15 crore মানুষ মুদ্রা, যদি কাউকে চাকরিও না দেয়, যদি এরা নিজেরা আত্মনির্ভর হয়, তাতে আপনি যদি টোটাল ট্যালি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন এই 28-এর সঙ্গে 5.6 যোগ করলে টোটাল 33, মানে মিনিমাম, মানে আমি ধরছি এরা কেউ একজনকেও চাকরি দেয়নি, টোটাল 33 কোটি মানুষ কর্মসংস্থানের মধ্যে এসছে। সো এই কর্মসংস্থানের মধ্যে এসছে এনারা মার্কেটে গিয়ে টাকা খরচা করছেন, এবং এই খরচা করার জন্য জিডিপি বাড়ছে, খরচা করার জন্য ইনফ্লেশন বাড়ছে, এবং এটা ঠিক যে এই জিনিসটা মানুষ সরকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এই বয়স্কদের পেনশন স্কিম, বয়স্কদের স্বাস্থ্য স্কিম, এইরকম বিভিন্ন স্কিমের মাধ্যমে সরকার এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমি বিরোধীতে যাব, তার আগে অশোকবাবুর এই হাসি অনেক কিছু রয়ে গেছে, কোথাও হাসি অনেক কারণে আসে, হাসির ব্যাখ্যা করতে গেলে পরিহাসের হাসি, দুঃখে অনেকে হাসেন, আনন্দের হাসি এক রকমের ল্যাঙ্গুয়েজ দেয়। তো অশোক দা, আপনি এই যে হাসলেন, কিসের হাসি হাসলেন? আমি আমি হাসি হচ্ছে দুঃখের হাসি। এক নম্বর হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপার বললে, আমি কি বলে দুজনেই আছেন সুদীপ্ত বাবু এবং অঞ্জন অনির্বাণ বাবু, আমি দুজনের কাছেই বলতে চাই যে ইয়ে বেশি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে লাফাবেন না। এই যে ফরেন ইনভেস্টমেন্ট, যে ফরেন ডিপোজিট, কারণ একটা মনে রাখবেন দিস ইজ অল নাথিং বাট লাইবিলিটিস। 2000 কি বলে, আপনি যদি সাউথ ইস্ট এশিয়ার ক্রাইসিস দেখেন, এই সাউথ ইস্ট এশিয়ার ক্রাইসিসটাই হয়েছিল যেটা, যে কারণে কোরিয়ার অবস্থা একদম উঠে গেল। হ্যাঁ, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই যে ক্রাইসিস হয়েছিল, দ্যাট ইজ হয়েছিল বিদেশি ইনভেস্টমেন্টের জন্য। দেশীয় পুঁজি কিন্তু ভারতবর্ষে বিকাশ পাচ্ছে না, কারণ ভারতবর্ষের মার্কেট, আমি আর উনি যে বললেন আমাকে জানি না 33 কোটি 44 কোটি, দুদিন বাদে হয়তো উনি এমন স্ট্যাটিস্টিক দিয়ে দেবেন যে কি বলে 130, তো 130 কোটি পপুলেশন, হয়তো 150 কোটি লোকের চাকরি দিয়ে দেবেন। হ্যাঁ, আমি যেরকম ভাবে উনি যেরকম ভাবে এগোচ্ছেন, আমার তো খুব ভয় হচ্ছে যে এমন হয়ে যাবে দেখবেন যে চাকরি ছাড়া কেউ নেই, যে বাচ্চা জন্মাচ্ছে সেও চাকরি পেয়ে যাচ্ছে, এরকম একটা জায়গায় চলে যাবেন। এইরকম হাস্যস্পদ কথাবার্তা বলবেন না। একটা চ্যানেলে দাঁড়িয়ে বলছেন, আপনি যে বলছেন আপনি একজন ভারতবর্ষে একটা শাসক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, আপনি এমন কথা বলছেন যে কথা আপনি কি জানেন, এই যে ব্যাংকগুলো যে ইয়ে হলো, মার্জার হলো, এই ব্যাংকগুলো মার্জার হওয়ার পরে পাবলিক সেক্টর ব্যাংকে, পাবলিক সেক্টর ব্যাংকের বিজনেস কমে গেছে, কেন কমেছে সেটা আপনি লক্ষ্য করেছেন? আপনি কি জানেন যে স্টেট ব্যাংক প্রথম লস করলো যখন তাদের সঙ্গে সাতখানে আস্তে আস্তে ব্যাংক তার সাবসিডি গুলো মার্জ হলো? আপনি জানেন? এগুলো জানুন। আমি আপনি বলছি, আপনি চ্যানেলে দাঁড়িয়ে দুটো স্ট্যাটিস্টিক
প্রথম পর্বে ছিলাম, বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে দ্বিতীয় পর্বে আরো অনুসন্ধান করব, কারণ কতগুলো বিষয়, অসাম্য বাড়ছে, আবারও বলছি IMF এর যিনি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর গোপীনাথ তিনি বলছেন, কিন্তু ইন্ডিকেট করছেন ক্রয় ক্ষমতা যদি কমে যায় দেশি পুঁজির, অর্থাৎ দেশের যারা শিল্পোদ্যোগী দেশি পুঁজিপতি যারা, তাদের যদি শ্রীবৃদ্ধি না হয় তাহলে কিন্তু একটা কিন্তু কোথাও একটা জায়গায় কিন্তু শঙ্কা থেকেই যায়। শঙ্কামুক্ত করার জন্য সুদীপ্তবাবু রয়েছেন, প্রশ্ন তুলেছেন অশোকবাবু, এবং অবশ্যই রয়েছেন অনির্বাণ দত্ত। ফিরব বিরতির পর, সঙ্গে থাকুন।